আমি মাগুরা থেকে আসছি আমার স্কিল লেভেলটা আগে বিশ পার্সেন্ট অথবা তারও নিচে ছিল কিন্তু আপনাদের এখানে এসে আসার পরে আমার স্কিল লেভেলটা সেভেন্টি পার্সেন্ট চলে গিয়েছে ইনশাআল্লা আশা করছি আরো যাবে শিক্ষার্থীদের কাছে আসলে জানতে চাইবো যেন রাহাস ইংলিশ কেয়ার সম্পর্কে আপনার মতামত কি এবং আপনি রাহাস ইংলিশ কেয়ারকে আসলে কোন জায়গায় দেখতে চান আই কেম হেয়ার দিস টাইম আই

কোচিং সেন্টার ভিজিট করেছি তার সে আমি রাত ইংলিশ কেয়ার বেটার অনেক কিছু পাইছি রেসিডেন্সিয়াল আবাসিক অবস্থান তারপর পড়ার স্টাইল স্যারদের ব্যবহার এবং তাদের গাইডলাইনগুলো আমার অনেক ভালো লাগছে আমিও কয়েক জায়গায় দেখেছিলাম গিয়েছিলাম দু একদিন করে ক্লাসও করেছি কিন্তু এখানেই বেশি ভালো লাগে আমার রাত ইংলিশ কেয়ার আসলে কিছু বলার নেই জাস্ট অমাইক কারণ কি আমাদের রাহাত আমাদেরকে যেভাবে মেনটেন করে আর ফোর্স করে ইংলিশে কথা বলার জন্য এমন কোনো ইংলিশ প্রতিষ্ঠান আছে নাকি জানি না আসলে আমি এইখানে আসার আগে অনেক ডাল ছিলাম ইংলিশের প্রতি কিন্তু এখানে আসার পরে আমার মোটিভেশন পাওয়ারটা অনেকটাই বিল্ড আপ হয়েছে আমার মতে আপনাদের কোচিং সেন্টারের প্রত্যেকজন টিচারের যে পড়ানোর স্টাইল আমেজিং স্যার সবার মানে বিশেষ করে স্যার আপনি সাদ্দাম স্যার আরিফ স্যার পড়ানোর সিস্টেম স্যার অমাইক স্যার এক কথা বলতে যেমন আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ইংলিশ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না বাট আমি নিউ ব্যাচ মাত্র তেরো চোদ্দো দিন হয় তো আমি এখন ইংলিশে মোটামুটি স্পিকিং করতে পারি তো সো অ্যামেজিং এটা মানে আমি ইংলিশে ধারণা নাই তারপর আমি ইংলিশে কথা বলতে পারতেছি এটাই ইমপ্রুভ এইটাই আসলে অনেক কিছু আমি কয়েকটা ই আপনার ভিজিট করছি তখন তাদের থেকে আপনাদের এটা বেস্ট কারণ এখানে আমাদের যে সারগুলো পড়াই এনাদের এত পরিমাণ হার্ডওয়ার্ক করে এবং এদের রুলসগুলো এত ভালো এটা বলার বাইরে অন্য অন্য কোচিং সেন্টার এরকম করা নাই এখান থেকে যে আমি বিশেষ করে বলতে পারি যারা এখানে আসবেন অ্যাটলিস্ট কিছু হলেও শিখতে পারবেন এদের যে গাইডলাইনটা এটা প্রপার গাইডলাইন হিসেবে এখানে অনেক ভালো যেটা এখান থেকে আমরা সবাই কিছু না কিছু শিখে যেতে পারবো এবং ভালো কিছু এখান থেকে আমরা ফিডব্যাক খুব আশা করি আমি কক্সিস বাজার থেকে আসছি আসলে আপনার অনেক আগে থেকে আমি আপনাকে ফলো করতাম আসলে অনেক ভালো লাগতো কিন্তু বাস্তবে এসে যখন আমি এখানে দেখছি সরাসরি আসলে যা বলছেন সব ঠিকই হচ্ছে এখন অল টিচার ইজ গুড ভেরি গুড আমি এখানে ইংলিশ শিখতে পারছি এবং আপনাদের টিচারদের যেসব ম্যাথর এবং যেসব শেখানোর পদ্ধতি আমার খুব ভালো লাগছে এবং আমি খুব ধন্য যে এখানে আমি পড়তে পারছি আমি বলতে চাই যে রাহাত ইন স্কোয়ার সো এলিগ্যান্ট সো বিউটিফুল জাস্ট লুকিং লাইক এ ওয়াও সেলুট রাহাত পরিবার আমি মনে করি বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান রাত ইংলিশ কেয়ার যারা ইংলিশ অনেক দুর্বল তাদের তাদেরকে নিয়ে কাজ করছে এবং তারা অনেক ভালো করছে তো আমার শিক্ষার্থী আমার সাথে ব্যান্ট হিসেবে কাজ করছে আমার স্টুডেন্টের দেখাশোনা করছে তাদেরকে পড়াশোনাতে সাহায্য করছে এজ এ ম্যান্টর হিসেবে তার কেমন লাগছে এবং রাস ইংলিশ কেয়ার থেকে আপনার প্রত্যাশা কি আলহামদুলিল্লাহ আমি আসলে রাহাস ইংলিশ কেয়ারের স্টুডেন্ট হতে পেরে নিজেকে আসলে গর্বিত মনে করি কারণ আমি যখন রাহাস ইংলিশ কেয়ারে আসি নাই তখন আসলে আমার ইংলিশ লেভেলটা অতটা ভালো ছিল না এখানে আসার পরে রাহাত সারের সান্নিধ্যে এবং তার যে টিচিং মেথড ছিল সেটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি এবং তারপরে স্যার আমাকে যে সুযোগ দিয়েছে এখানে মেন্টর হিসাবে স্টুডেন্টদের দেখাশোনা করার সার্বক্ষণিক আমি যখন আবাসিকে থাকি চেষ্টা করি কেউ যেন একটা সিঙ্গেল ওয়ার্ডও বাংলা না ইউজ করে আসলে আমাদের স্পোকেন ইংলিশ শেখার মেইন ভূমিকাই হচ্ছে বাংলা প্রথমত বন্ধ করা সেক্ষেত্রে আমরা যারা আবাসিকে মেন্টর আসি বা টিচাররা আসি সবাই চেষ্টা করি সবসময় স্টুডেন্টদের বাংলা বলাটা নিষেধ করা এবং তাদেরকে উৎসাহ দেয় কীভাবে ইংলিশে বলবে আমাদের ক্লাসের যে সিস্টেম সেখানে পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিস করানো হয় ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা আছে এবং সেখানে ডিবেট সেশন আছে সো সব মিলিয়ে একজন স্টুডেন্টের কিভাবে আসলে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলবে তার সর্বক্ষণই সব ধরনের চেষ্টা করা হয় সেই জন্য আমি মনে করি যে রাহাত ইংলিশ কেয়ারের সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যখন আমি রাহাত স্যারের সাথে দেখা হয় আমার রাহাত ইংলিশ কেয়ারে আসি ফেসবুক থেকে এবং বিভিন্ন সোর্স থেকে জানি স্যার আমাকে আসলে মানে অ্যাজ এ টিচার হিসাবে আমাকে গাইডলাইন করে নাই তখন জাস্ট অ্যাজ এ মানে গাইডার হিসাবে হ্যাঁ লাইফ গাইডার হিসাবে আমাকে উনি কনফিডেন্স দিয়েছে যে তুমি আসো এখানে ভর্তি হও আমি তোমার দায়িত্ব স্যার একটা কথা সবসময় বলেছে এই যে একটা কনফিডেন্স প্রত্যেকটা স্টুডেন্ট এই জিনিসটাই দরকার এখানে আসার পরে সত্যি স্যার আমার দায়িত্ব নিয়েছে এবং আমি খুব অল্প সময়ে আমার ডেডিকেশন ছিল স্যার যেভাবে বলছে আমি ওইভাবে কাজ করা শুরু করি ফিডবেস থেকে এবং আমি ভালো করছি আমার ইফোর্ট থেকে স্যারে আমাকে এখানে আবার এজ এ রাখছে দিন শেষে আমি যেটা বলতে চাই আসলে আপনার একটা চেষ্টা থাকতে হবে আর একটা প্রপার গাইডলাইন দরকার এই প্রপার গাইডলাইনটা যদি আপনি পেতে চান আমি মনে করি যে রাহাত ইংলিশ কেয়ার আপনার জন্য বেস্ট আপনার উদ্দেশ্য করে বলছি আপনার যদি লক্ষ্য থাকে ইংলিশ শেখার ডেফিনেটলি আমাদের সাথে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের স্বপ্নকে বাস্তবে দান করে আপনাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই